मॉर्निंग माय डियर स्टूडेंट्स होप यू ऑल आर फाइन। আমরা আগের বাংলা ক্লাসে অকারন্ত শব্দ পড়েছিলাম, দেখো ভালো করে দুই অক্ষর যুক্ত অকারন্ত শব্দ পড়েছিলাম। কিভাবে অকারন্ত শব্দ পড়তে হয় সেটা আমরা শিখেছিলাম, যেরকম ফ ল ফল বল বল, তাই তো? এভাবে আমরা পুরোটা পড়েছিলাম। আজকে আমরা শিখব কিভাবে অকারন্ত শব্দ আমরা আমাদের কপিতে লিখব। চলো দেখে নেওয়া যাক। সি দা হেডিং ফার্স্ট, দেখো তোমাদের কপিতে এরকম উপরের অংশটাকে আমরা হেডিং বলবো, এরকম একটা স্পেস থাকবে, সেখানে আমরা লিখব দুই অক্ষর যুক্ত শব্দ, অকারান্ত শব্দ, দিস ইজ কল্ড হেডিং, এটাকে আমরা হেডিং বলবো। তারপরে আমরা দেখব কপির লেফট সাইডে মার্জিন আছে, মার্জিনের বাইরে সবসময় আমরা নাম্বারিং করব, মার্জিনের বাইরে নাম্বারিং করে তারপরে মাত্রা দেব, দিয়ে লিখব ফ ল ফল। এখানে একটা যে কোনো ফলের ছবি আমরা এঁকে দেব, তারপর আবার মার্জিনের বাইরে নাম্বারিং করব, লিখব ব ল বল, এখানে একটা বল এঁকে দেব, বা লিখব বর্ষণ্য র থ, দেখো থ এর মাথায় কিন্তু মাত্রা দেব না, ঠিক আছে? এটা হলো রথ। এরপরে লিখব পট, প ট পট, প এর মাথায় আমরা মাত্রা দেব না। সবসময় মার্জিনের বাইরে আমরা নাম্বারিং করব। তারপর লিখব বর্গ জ ল জল, জলের ছবি এঁকে দেব, আর লিখব ঘ বর্ষণ্য র ঘর, মাত্রা দিয়ে সুন্দর করে লিখব, আর সাথে একটা আমরা ছবি এঁকে দেব, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা আমাদের কপিতে লেখা প্র্যাকটিস করব। ওকে স্টুডেন্টস।